সবাইকে প্রীতিয় শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর সবচেয়ে খারাপ যেটা সেটা হলো প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। আজকে তো সূর্য উঠেই নেই, একদম অন্ধকার, সকাল থেকেই একই রকম, একদম মনে হয় যে সকাল ভোর ছটা, এখনো ছয়টাই আছে। ঠিক আছে, যাই হোক, আজকের খাবার নিরামিষ খাবার। আমাদের তো সপ্তাহে একদিন নিরামিষ থাকেই। এটা হলো ফুলকপি ভাজা, ফুলকপির সাথে ব্রোকলি মিশানো আছে। এটা এটা হলো নিরামিষ তরকারি, মূলা, তারপরে ফুলকপি আছে, ব্রোকলি আছে। এটা হলো সিমার পালং শাক দিয়ে মিশিয়ে, আর এটা হলো মুগের ডাল, আমাদের নর্মাল বাঙালি খাবার। পালং শাকের সাথে সিম মিশে ভাজি, পালং শাকের একটা ফ্লেভার ভালো লাগে। তো আমরা যখন ছোট ছিলাম তখন নিরামিষ দেখতে পারতাম না, খেতে চাইতো না। নিরামিষ থাকলে একটু খাওয়া অনিয়া দেয়া যেত। তবু আমি মোটামুটি সব ধরনের খাবারই খেয়েছি ছোটবেলা থেকে, অভ্যাস আছে। আমার দাদা তো একজন গ্রামে থাকতো, কৃষি কাজ করতো, একদম অরিজিনাল কৃষক। আমার বাবাও কাজ করতো, সেখান থেকে লেখাপড়া করিয়া সরকারি চাকরি পেয়েছিল। আর ওনার তো লেখাপড়ার কোনো সুযোগ পায় নাই, মানে কাজ করতো, ওই ফাঁকে ফুকে একটু করতো। দাদা আমলের মানুষেরা তো
কৃষিকাজ ছাড়া অন্য কিছু বুঝতো না, কৃষিকাজ কিংবা গ্রামে ব্যবসা ব্যবসা করতো। আমাদের গ্রাম ডাবর মোটামুটি শিক্ষিত আছে, সব বাড়িতেই কেউ না কেউ লেখাপড়া করছে, তিন ভাই থাকলে হয়তো এক ভাই লেখাপড়া করছে আর দুই ভাই করেনি, এভাবে আর কি। সিম আছে, মূলা, পেঁপে, গাজর, ধনিয়া পাতা, আমরা কিন্তু মানে যে আমাদের দেশে যেটা ছিল, বাবার বাবা আছে, আমরা কিন্তু দাদা দাদা বলতাম না, ঠিক দাদা, ঠিক আছে, অনেক দেশে ঠাকুরদা বলি, তারপরে দাদু বলে, আমরা দাদাই বলতাম, দাদু বলতাম না, বড় ভাইও দাদা, বাপের বাপেরও দাদাই বলতাম, দিদিরও দিদি বলতাম, ঠাকুর দিদি, ঠাকুর ঠাম্মা, ঠাম্মা করে আমাদের দেশে ইন্ডিয়াতে বলে, আমার দিদি বলতাম, একটু রোদ দেখা দিছে, প্রচন্ড ঠান্ডা, ওসব বাসায় তখন ঠান্ডা নেই, বাসায় তো নর্মাল গেঞ্জি পরে থাকা যায়, শীতের দিনে গ্রামে খুবই কষ্ট, বাপরে বাপ, রাত্রে বিশেষ করে রাত্রে শুয়ে বের শোয়ার পরে সবকিছু ভিজা মনে হয়। পা ঠান্ডা বরফ হয়ে থাকতো শীতের দিনে, গ্রামে গ্রামে থাকছি জানি, সে পা গরম হতো না, ল্যাপটপ গায়ে দিয়ে থাকতাম, অনেকক্ষণ পরে দাদা পা গরম হতো, এক দুই ঘন্টা পরে, শীতের দিনে স্নান করতে গেলে গ্রামে বিশেষ করে পুকুর পারে রোদ্র মধ্যে গেলে বসেই থাকতো, মানে নামতে ভয় করতো, আধা ঘন্টা এক ঘন্টা বসে থেকে শরীর পুরো হিট বানিয়ে আবার ডুব দিতাম, কোনো রকম স্নান করে সাথে সাথে দাঁড়িয়ে। তবে দেশে একটা জিনিস আছে যে শরীরে সর্ষের তেল দিতাম, তো স্নান করার পরে সর্ষের তেল দিলে একদম সে জায়গা, গ্রামের মানুষরা কিন্তু এখনো সর্ষের তেল ইউজ করে শরীরে স্নান করার পরে,
খুব ফাটাফাটি খাওয়া হইলো, ভালোই। তবে সবচেয়ে ভালো লাগছে ডালটা, বেশি ডালটা মজা লাগলো। যাই হোক, আর আরেকটা জিনিস হলো, আমাদের শীতের দিনে বেশিরভাগ কিন্তু মানুষের জল খাওয়াটা কম হয়, এটা সবাই মাথায় রাখবেন, একটু জলটা বেশি খাবেন। কারণ হলো নাহলে জন্ডিস হয়ে যাবে, বিশেষ করে শীতকালে অনেকেরই জন্ডিস হয়। জল তো খাই না মোটেও, আর রসালো জিনিস খায় না, মানে জাস্ট ভাত খাওয়ার সময় একটু খায় আর খাই না। দিনের বেলায় বেশি বেশি জল খাবেন, রাতে খেলেন না খেলেও চলবে, রাতে করে শরীরটা সতেজ থাকবে, নাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই যে চামড়া একটু ড্রাই হয়ে যায় জল কম খাওয়ার কারণে। শীতের দিনে জল একটু বেশি খাইতে হয়, গরমের দিনে তো এমনিতেই খাওয়া লাগে না, এমনি সবাই জল খায়, কিন্তু শীতের দিনে জলটা একটু বেশি খাওয়া উচিত, কারণ শীতের দিনেই মানুষের বেশিরভাগ জন্ডিস রোগটা শীতের দিনে হয়, গরমের দিনে হয় না। মানে শীতটা যখন চলে যাবে হয় তখনই দেখা যায় রোগটা দেখা দেয়। আর জন্ডিস সমস্যা অন্য কারণেও হয়, অনেক সময় দেখা যায় জন্ডিসের ভাইরাস যদি থাকে তাহলে হয়। তো জল বেশি খাওয়াটা ভালো, কিন্তু শীতের দিনে আমরা সবাই কিন্তু জল কম খাই, কারণ জল যেখান থেকে খাই মানে এখান থেকে জলতে একটু কুসুম কুসুম গরম করে নেবেন, এটা বেস্ট, ওইটা খাইলে আপনার গ্যাসও কম হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমরাও যেন সবাই সুস্থ থাকতে পারি।